আমার প্রশ্ন হচ্ছে, বারবার ব্যর্থ হওয়ার পরও নাজমুল হোসেন শান্তকে কেন সুযোগ দেওয়া হচ্ছে? আর দ্বিতীয় প্রশ্ন, যে যার জীবনে একটা ছয় মারতে পারে নাই, সে কিভাবে প্রধান নির্বাচক হয়? মিরাজুল্লাহ আবেদিন নান্নুর কথা বলতেছি, অযোগ্যকে কেন সুযোগ দেওয়া হচ্ছে বোর্ডে? আর কি যোগ্য লোক? আপনার মন্তব্য এবং প্রশ্নের জন্য ধন্যবাদ, কিন্তু আসলে মিনহাজুল আবেদিন নান্নু কখনো ছয় মারতে পারেনি, এটা আমার ধারণা ভুল কথা, আপনি ভুল জানেন, সেটা হয়নি কখনো। উনি ঘরোয়া ক্রিকেটে তো বটেই, ন্যাশনাল টিমে অনেক দীর্ঘদিন ভালো ক্রিকেট খেলেছেন। দল নির্বাচন নিয়ে প্রশ্ন হলে সেটা অন্য আলোচনা। আর নাজমুল হোসেন শান্ত কেন ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ার পরও দলে, সেই প্রশ্ন অনেকেরই আছে। আমরা কেউই যে সফল না সেটা নিয়েই আলোচনা আসলে করছি, যে নাজমুল হোসেন শান্ত একা ব্যর্থ এমন নন, আসলে সবাই ব্যর্থ। তবে নাজমুল হোসেন শান্তর ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পাওয়াটা একটু চমক দেখানো কিংবা অবাক করা, আমরা সেটা বারবারই বলছি। তুষার মেনার কাছে যেটা আমরা বলছিলাম, যে কি মনে হচ্ছে আপনার কাছে, যে কম্বিনেশনটা, ব্যাটিং অর্ডারটা বারবারই চেঞ্জ করা হচ্ছে, এটা কি ইম্প্যাক্ট ফেলছে দলে? দেখেন, চারটে ম্যাচ খেললাম, এই চারটে ম্যাচ থেকে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড কাপ স্কোয়াড সাকিব আল হাসান বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, বেছে নিয়েছে। এখন ব্যাটিং পজিশন নিয়ে যদি চিন্তা কথাবার্তা বলেন, তাহলে ওনারাই চিন্তাভাবনা করবে কোন কোন পজিশনে কে কে সেট, মানে সেটেল। সাকিব এটাও মনে হয় আমার কাছে, শ্রীধরন, শ্রীরাম, সুজন ভাই, তারপর সাকিব, এরাও কিন্তু সেট করে ফেলেছে অলরেডি। আমার কাছে মনে হয় টিম হয়তো দু একের ভিতরে ডিক্লেয়ারেশন ডিক্লেয়ার হওয়ার কথা না, যদি চেঞ্জ না হয় আর কি। আমার কাছে মনে হয় যে চেঞ্জ হবে, এবং হ্যাঁ, এবং এই জন্য এত মানে আটজনকে আপনাকে ঘুরিয়ে ফিরে মানে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে ওপেনিং মানে স্লটে আর কি, আমার কাছে মনে হয়। এবং তারা বেস্ট, মানে আপনি বলছেন যে শুধু ওপেনিং না, মানে পুরো ব্যাটিং অর্ডারটাও মোটামুটি ফিক্সড, প্রয়োজনে অবশ্যই চেঞ্জ হতে পারে, কিন্তু আমি বলছি যে মোটামুটি ফিক্সড আপনি মনে করছেন এই চার ম্যাচ দেখে? এই চার ম্যাচ দেখে আমার কাছে মনে হয় যে কন্ডিশনে খেলা হচ্ছে, যে কন্ডিশনে খেলতে যাচ্ছে আমরা অস্ট্রেলিয়াতে, সে কন্ডিশন অনুযায়ী কথা বিবেচনা করে আমার কাছে মনে হয় যে না, তারা এখন বেছে নিয়েছে কারা ওপেন করবে, কারা মিডল অর্ডার খেলবে, মানে কারা ইলেভেনে খেলবে, এবং ইভেন কারা ফিফটিনে থাকবে সেটাও কিন্তু বেছে নিয়েছে এই চার ম্যাচ দেখে। আমার আনুষ্ঠানিক ঘোষণা হয়তো দলেরটা আসবে, ইলেভেনেরটা হয়তো না। কিন্তু আপনি বলছিলেন একটা সময় যে অস্ট্রেলিয়ার কন্ডিশন নিউজিল্যান্ডের চেয়ে কঠিন হবে বাংলাদেশের জন্য, মানে সেটা কেন? ধরেন নিউজিল্যান্ডে আপনার উইকেটটা অত ডিফিকাল্ট না, আমার কাছে সুইং আছে, বাট অস্ট্রেলিয়া কিন্তু বাউন্স আছে এবং পেস আছে, এই জন্য আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। এখন ডিপেন্ড করে, হয়তো বা মানে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে, ব্যাটিং সহায়ক উইকেটও হতে পারে, অন্য কিছু চিন্তাভাবনা হতে পারে আর কি ওখানে, বাট ডিপেন্ড করে। এখন হয়তো স্পিন সহায়কও দেখতে পারি, আমরা এতগুলো পেস বলার নিয়ে যাচ্ছি, স্পেশালিস্ট কোনো অফ স্পিনার নাই, সেটাও আমরা হয়তো দেখতে পারি। আর ডিপেন্ড করে, আইসিসির এত বড় টুর্নামেন্ট যেহেতু, মানে সবাই কিন্তু চার ছক্কায় পছন্দ করে, সেই ক্ষেত্রে হয়তো আইসিসি মানে চেঞ্জও করতে পারে। কিংবা ব্যাটিং উইকেট হলেও অন্য দলগুলো যে ওই কন্ডিশনে যতটা ভালো খেলতে পারে, বাংলাদেশের অভ্যস্ততা নেই একটু হাই বাউন্সে খেলা কিংবা একটু স্পিডে আসা বলগুলো খেলা। না ডেফিনেটলি, দেখুন বাউন্সের থেকে মাঠ কিন্তু অনেক বড়, অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলা সিডনি অনেক বড়, অনেক বড়, একটা চার ছয় মারতে গেলে ব্যাটারদের, এই নিউজিল্যান্ডে যেহেতু ছোটো মাঠে খেলেছি সেখানে তুলনামূলকভাবে, তাও কিন্তু নিউজিল্যান্ডের মাঠ কিন্তু ছোটো ছিল, সেখানে কিন্তু আমরা ব্যর্থ। একমাত্র সাকিব, তারপর দু একজন ক্রিকেটারকে দেখছি ছয় মারতে, বাট নিউজিল্যান্ড তারপর পাকিস্তানের কথা যদি চিন্তাভাবনা করেন, ওই তুলনায় কিন্তু আমরা এত ছয় চার মারতে পারি না, সেই দিকটাও বিবেচনা করা উচিত আমার কাছে।